নমস্কার বন্ধুরা, হ্যাপি জার্নি উইথ অয়েন চ্যানেলের আরও এক নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি চলে এসেছি এই কলকাতার বুকে সবচেয়ে বড় মন্দির স্বামীনারায়ণ মন্দিরে। তোমরা পিছনে মন্দিরটা দেখতেই পাচ্ছ, চলো তোমাদের মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাই। দেখবে কি অসাধারণ কারুকার্যের মাধ্যমে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তো কিভাবে আসবে, আর এখানে টাইমিং কী আছে, আর মন্দির সম্পর্কে সমস্ত ডিটেলস আজকে এই ভিডিওয়ে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। মন্দিরটি একেবারেই মূল রাস্তা লাগোয়া। আপনি যদি বাসে করে আসেন, বাস থেকে নেমেই সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর আপনি যদি পার্সোনাল গাড়ি করে আসেন তো এখানে গাড়ি রাখার জন্য একটা সুবিশাল পার্কিং আছে। এমনকি অনেকে মিলে যদি বাস ভাড়া করেও আসেন তো বাসও এখানে পার্কিং করতে পারবেন। বাসের জন্য পার্কিং চার্জ 250 টাকা, মিনি বাসের জন্য 125 টাকা, আর আপনার পার্সোনাল কারের জন্য 50 টাকা, কেউ অটো বা টোটো করেও যদি আসেন তার জন্য 30 টাকা, আর বাইক পিছু 20 টাকা করে পার্কিং চার্জ নেওয়া হয়। আপনি এখানে যতক্ষণ খুশি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন, কোনো নির্ধারিত সময় নেই। আর এই পার্কিংয়ের ঠিক অপোজিটেই রয়েছে শৌচালয়। আপনারা যদি অনেকটা দূর থেকে আসেন তো এখানে একটু ফ্রেশ হয়ে নেবেন। তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর যেতে যেতে জেনে নেওয়া যাক, যদি আপনারা বাস ট্রেনে করে আসেন তো কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসেন তো হাওড়া স্টেশন থেকে আমতলাগামী বাস অথবা C-37 বা AC-52 বাস ধরে নেবেন, এই মন্দিরের সামনেই আপনাকে নামাবে। এছাড়া আপনি যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে বাস ধরলে 235 বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরে নেবেন। এছাড়া এর কাছাকাছি স্টেশন হচ্ছে মাঝেরহাট। আপনারা শিয়ালদা থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত ট্রেনে এসে কোনো লোকাল বাসে করেও এখানে চলে আসতে পারবেন। শ্রী স্বামীনারায়ণ মন্দিরটি দক্ষিণ কলকাতার জোকার কাছে ভাষা নৌবাদে অবস্থিত। মন্দির প্রাঙ্গণের প্রবেশের দুপাশে রয়েছে মার্বেল পাথরের নির্মিত দুটি হাতি। 2014 সালে আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মন্দিরটি। এই মন্দিরটি প্রতিদিন সকাল 7:30 থেকে দুপুর 12:00 পর্যন্ত ও বিকেল 4:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত খোলা থাকে। স্বামীনারায়ণ মন্দিরটি বচানওয়াসী অক্ষয় পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। দিল্লিতে যে অক্ষয়ধাম টেম্পেল আছে তারই একটি ব্রাঞ্চ হল এই মন্দিরটি। আর সারা পৃথিবীতে মোট 1150টি মন্দির রয়েছে স্বামীনারায়ণের। মন্দিরে ওপরে ওঠার আগে নির্দিষ্ট স্থানে জুতা খুলে রাখবেন। চলুন এবার সিঁড়ি দিয়ে মন্দিরের ওপরে ওঠা যাক। মন্দির চত্বরের ওপরে কোনো ফটো বা ভিডিও অ্যালাউ নেই, তবু তোমাদের জন্য যতটুকু পেরেছি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। মূল মন্দিরের দুপাশে রয়েছে আরও দুটি মন্দির। বাঁদিকের মন্দিরের মধ্যে রয়েছে রাম, সীতা ও হনুমানের মূর্তি, এবং ডান দিকের যে মন্দিরটা আছে তাতে রয়েছে শিব, পার্বতী ও গণেশের মূর্তি। আর মন্দিরের মধ্যে এখন যে ভগবানকে আমরা দর্শন করছি তা হল ভগবান স্বামীনারায়ণ ও অক্ষর ব্রহ্মণ গুণতীতানন্দ স্বামী। আর এক পাশে রয়েছেন শ্রী ঘনশ্যাম মহারাজ, যা এখন আমরা দর্শন করছি, এবং আর এক পাশে রয়েছেন শ্রী হরিকৃষ্ণ মহারাজ ও শ্রী রাধাকৃষ্ণ দেব। তোমরা লক্ষ্য করলে দেখবে এই পুরো মন্দির চত্বরটি পুরো নিচে থেকে উপর পর্যন্ত পাথরের উপর খোদাই করে অসাধারণ কারুকার্যের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। মন্দিরের উপরে ভগবান দর্শন করে নেওয়ার পর একটা সিঁড়ি দিয়ে তোমরা নিচে নেমে যাবে।
গিয়ে মন্দিরের ভেতরের ঘরে রয়েছে এক স্বর্ণ মূর্তি, যেটি স্বয়ং নীলকান্ত বারণী। ভিতরে ক্যামেরা নিষিদ্ধ থাকার জন্য তোমাদের ভিতরের দৃশ্যটি দেখাতে পারলাম না। বুঝতেই পারছো মন্দিরের ভেতরটা কি অপূর্ব সুন্দর। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ অর্থাৎ নীলকান্ত বারণী একটা সময় এই স্থান থেকেই সাগরদ্বীপের কপিলমুনির আশ্রম দর্শনে গিয়েছিলেন। এই পুরো মন্দির চত্বরটির চারপাশেই রয়েছে লাল পাথর দ্বারা নির্মিত এক পরিখা, যেটি এই মন্দিরটির সৌন্দর্যটাকে আরও বৃদ্ধি করে তুলেছে। এই মন্দিরটি প্রায় 200 একর জমির উপর নির্মিত, যা তৈরি করতে সময় লেগেছিল 10 বছর মতো। আর এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এই মন্দিরটি সাধারণত রড, সিমেন্ট, বালি, ইট দ্বারা নির্মাণ করা হয়নি, এটি পুরোপুরি পাথর দ্বারা নির্মিত, যা রাজস্থানী গোলাপি, বেলে পাথর ও লাল পাথর ও মার্বেল পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। এগুলি ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য তৈরি হয়েছে, যার কারুকার্য এবং কলকাতার বুকে এমন এক শান্ত মন্দির আপনাকে মুগ্ধ করবেই। আর এই মন্দিরের একটা মিস্টেরিয়াস ব্যাপার হলো এই মন্দিরের উপর দিয়ে কোনো পাখি ওড়ে না। শুধু এই মন্দিরই না, স্বামীনারায়ণ দেবের যত মন্দির আছে কোনো মন্দির উপর দিয়ে কখনো কোনো পাখি উঠতে দেখা যায় না, তবে কেন সেটা আমার জানা নেই। আর এই মন্দিরের বাইরে কখনো কোনো ভিক্ষুককে বসতে দেওয়া হয় না। মূল মন্দির চত্বর থেকে ডান দিকে নেমে গেলেই দেখতে পাবে জৈব সবজি হাট, এখানে দিনের বেলা সবজি বিক্রি করেন। আর তারই পাশে রয়েছে মন্দিরের ক্যান্টিন, ক্যান্টিন থেকে কুপন কেটে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার করে নিতে পারেন। আসুন না এই মন্দিরে একটা দিন একটা বেলা কাটিয়ে যান, সত্যি মুগ্ধ হয়ে যাবেন এই মন্দির দর্শন করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়।